নাকি জানেন আপনারা সবাই মুস্তাজাবুদ দাওয়া, মানে মুমিনের কারো দোয়া আনএনসার থাকে না, দৃঢ় বিশ্বাসের সাথে করা প্রতিটা দোয়া কবুল হয়। কবুলের প্রকাশ ভিন্ন হতে পারে। হাদিসে এসেছে, আল্লাহ হয় নগদে দিয়ে দেন চাওয়া জিনিস, নইলে নগদে না দিয়ে কিছুদিন পরে দেন, এখনই দিলে কল্যাণ নাই তাই। আবার চাওয়া জিনিসটা না দিয়ে উত্তম কিছু দেন, কেননা ওটার ভিতর অকল্যাণ ছিল। এমনও হয় চাওয়া জিনিস না দিয়ে বড় কোনো বিপদ থেকে সরিয়ে দেন, আবার দোয়াটা বাকি রাখেন আখিরাতের জন্য। বান্দা আখিরাতে আফসোসের চুল ছিঁড়বে, আল্লাহ যদি আমার একটা দোয়াও কবুল না করতেন, সব যদি আখিরাতে রেখে দিতেন। এজন্য দোয়ার শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, আমার দোয়া কবুল হবেই, হয়ে গিয়েছেই, হয় এখনই পাবো নইলে পরে পাবো, নইলে ভালো কিছু পাবো, নইলে আখিরাতে পাবো, তবে পাবোই। আরেক শর্ত হলো আল্লাহর সাথে কানেক্টেড হয়ে দোয়া করা। ওই যে ডাটা কেবল কানেক্ট করেন না, ওইভাবে আল্লাহর সাথে হৃদয় গহীনে পোর্ট আছে, নিজের হৃদয়ে ডুব দিয়ে ওই পোর্টে গিয়ে কানেক্ট দিতে হয়। একটা অমায়িক অনুভূতি আসে তখন, অনুভূতিটা হলো প্রশান্তির, ইনার পিস। মনে হবে আমার মালিক আমাকে শুনতে পাচ্ছেন, আমার দিলের কষ্ট তিনি দেখছেন, আমার এই অন্তর তার সামনে খোলা এক খাতা, তিনি সব দেখছেন। এই অনুভূতি আসার পর এবার বলা শুরু করুন আপনার হৃদয়ের যত কথা। আদব লেহাজ এখানে কাজ করে না, তুই তুমি আপনি সব চলে আসে এখানে, প্রিয় বন্ধুর মতো, মমতাময় বাপ মায়ের মতো, সর্বোচ্চ প্রিয়তমের মতো কথা বলতে থাকুন, তিনি শুনছেন। এই অনুভূতির সাথে কথা বলতে থাকুন, যে কথায় স্ত্রীকেও বলা যায় না বলতে থাকুন। মালিক গোলামের এই ভালোবাসার অভিসার প্রাণ ভরে উপভোগ করুন। দুনিয়ায় থেকেও আপনি আর এই দুনিয়ায় নেই, মালিকের কাছে আপনি, আরশের নিচে আপনি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বোধহয় একেই বলেছিলেন, আমার জান্নাত আমার অন্তরে। মায়ের আঁচল ধরে শিশু যেভাবে গড়াগড়ি দিয়ে কান্দে, কল্পনায় কাবার গিলাপ ধরে আরশের খুঁটি ধরে গড়াগড়ি দিয়ে বলুন নিজের প্রয়োজন, আর কান্না না এলে কান্না বিকৃত চেহারা বানিয়ে হেঁচকে তুলে বলুন আপনার আকুতিগুলো। কবুল না করা অব্দি মালিক তোমায় ছাড়ব না, ছাড়ব না আরশের খুঁটি, ছাড়ব না কাবার গিলাপ, ছাড়ব না মায়ের চেয়ে মেহেরবান রবের আঁচল। কবুল করতেই হবে মাবুদ, তুমি কবুল না করলে কোথায় যাব, আর কেউ আছে বলে তো মানি না, আর কে পুরাবে মনের আশা, আর কে শুনবে মজলুমের ফরিয়াদ। ও মালিক, মালিক গো।